কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে ব্র্যান্ড গুলো দেখে নিচ্ছি। এলিমেন্টস ব্যালেন্স, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া গ্রো, এই ছটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি মার্কেটে। আজকে আমরা যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর যে ব্র্যান্ডটা আমাদের কাছে আছে সেটা কিন্তু আয়ুর্বেদ কে বেস করে বানানো ব্র্যান্ড। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদ কে মডার্ন টেকনোলজির সাথে মার্জ আপ করে, কম্বাইন করে আমাদের এই এলিমেন্টস ওয়েলনেস এর পুরো রেঞ্জটা ডেভেলপ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা ডেফিনেটলি আমি বলবো। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস বলা হয় হেলথ সেকশনের ডক্টর ডিবিএ নারায়ণা স্যার। নারায়ণা স্যার এর প্রোফাইলটা একটু ব্রিফ করে দিচ্ছি আমি। 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে ফার্মা আর আয়ুর্বেদে, এক্সপার্ট উনি। ফার্মাতে গোল্ড মেডেলিস্ট, ডাবর এবং হিন্দুস্তান লিভার এর মতো কোম্পানিগুলোতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সমস্ত কিছু শুনে একটা একটা বেসিক একটা ধারণা করতেই পারছেন যে এত গ্রেট পার্সোনালিটি যদি এই ব্র্যান্ডের পিছনে আছে অ্যাজ এ সাইন্টিফিক অ্যাডভাইজার, তবে ব্র্যান্ডের কোয়ালিটিটা লেভেল কিন্তু সেখানেই কিছুটা এস্টাবলিশ হয়ে যায়। এলিমেন্টস ওয়েলনেস 2019 বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও পেয়েছিল। এই হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডটা এটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস আমরা সবাই জানি সেটারই একটা পার্ট। ইনাদের হিস্ট্রিতেও কিন্তু প্রথমবারের জন্য হয়েছে যে কোন ব্র্যান্ড এত কম সময়ের মধ্যে এই যে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। এলিমেন্টস ওয়েলনেস এর যে প্রোডাক্টটা আজকে আমরা কভার করব, প্রথম আমরা কভার করব আজকে ডেইলি ডিটক্স। আজকে আমরা দুটো প্রোডাক্ট কভার করব, প্রথম আমরা ডেইলি ডিটক্স দেখব, সেকেন্ড আমরা দেখব মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। এই দুটো প্রোডাক্ট আমরা কম্বাইন করে একটা ট্রেনিং এ কেন নিয়েছি, দুটো প্রোডাক্টই কিন্তু ক্লিনজিং এর কাজটা করবে। ডেইলি ডিটক্স আপনাদের অর্গেন গুলোকে ক্লিন করবে, আর মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার যেটা সেটা আমরা নেক্সটে দেখবো, সেটা ব্লাড কে পিউরিফাই করবে। নেক্সট প্রথম আমরা ডিটক্স এর কথা বলবো। এখন ডিটক্সিফিকেশনটা কি, ডিটক্সিফিকেশনটা একটা ক্লিনজিং প্রসেস, তার মানে আমাদের বডিতে কিন্তু টোটাল ক্লিনিং এর প্রয়োজন হয়। টোটাল ক্লিনিং বলতে আউটার ক্লিনিং, ইনার ক্লিনিং, দু ধরনের ক্লিনিং হয়। আউটার ক্লিনিং হচ্ছে যেটাকে আমরা বাহ্যিক ক্লিনিং বলতে পারি, যে বাইরে থেকে ক্লিন করা, আর ইনার ক্লিনিং হচ্ছে আভ্যন্তরিক ক্লিনিং, যেটা ভেতর থেকে ক্লিন করা। এই দুটো ধরনের ক্লিনিং এ কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকতে হলে আমাদের চাই। আউটার ক্লিনিং এ কিন্তু আউটার ক্লিনজিং প্রসেসে আমরা অনেক বেশি বিলিভ করি। যে প্রসেস গুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলি কিন্তু আউটার ক্লিনজিং প্রসেস এর পার্ট। প্রথমে একটা পিকচার দেওয়া হয়েছে, সেটা বডিটাকে বাইরে থেকে পরিষ্কার করার একটা ছবি দেওয়া হয়েছে। সেকেন্ডটা যেটা মিডিলে দেখছেন সেটা বাড়িকে বাইরে থেকে পরিষ্কার করার ছবি দেওয়া হয়েছে। আর লাস্টে যেটা কার ওয়াশিং এর একটা ছবি দেওয়া হয়েছে, সেটা হলো কারকে বাইরে থেকে ক্লিনজিং করা। তার মানে সমস্ত কিছু কিন্তু এক্সাম্পল আউটার ক্লিনজিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে। ইনার ক্লিনজিংটা কেন প্রয়োজন, অনেক বেশি পলিউটেন্ট, তার মানে পলিউশন বা প্রদূষণ জনিত কারণে বাইরে আমরা গেলে অনেক কিছু এরকম পার্টিকলস থাকে বা জিনিস থাকে যেগুলো আমাদের ভেতরে চলে আসে বডির ভেতরে, সেগুলোকে রিমুভ করা বা ক্লিন করে দেওয়াটা অনেক বেশি জরুরি। এখন দেখুন বাড়িতে আমরা ডিটক্সিফিকেশনটা ইম্পর্টেন্ট কেন সেটা আগে দেখে নিচ্ছি। ডিটক্সিফিকেশনটা ইম্পর্টেন্ট হলো বডিকে মেটাবলিজম চাই, যেটা আমি মেটাবলিজম একটু আগে এক্সপ্লেন করেছি, যে মেটাবলিজম মানে হলো বডিকে চাই যে বডির প্রত্যেকটা পার্ট নিজস্ব কাজগুলো ভালোভাবে করছে। এখন নেক্সট কথা হলো, যদি ভালোভাবে কাজ করছে তবে আমরা দেখেছিলাম যে মেটাবলিজমের প্রসেসে কিছু অপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়ে যায় যেটাকে আমরা টক্সিন বলেছি। সেই টক্সিনটাকে রিমুভ করে দেওয়াটা অনেক বেশি জরুরি, যেটা ডেফিনেটলি আভ্যন্তরিক ক্লিনজিং প্রসেসে পড়ে, আভ্যন্তরিক পরিষ্কার করাতে পড়ে। নেক্সট হলো আমাদের লাইফস্টাইলটা, আজকের ডেটে এমন একটা লাইফস্টাইল আমরা মেনটেন করছি বা আমরা বেঁচে আছি, সেই লাইফস্টাইলের জন্য কিন্তু টোটাল এক্সক্রিশনটা হয় না, তার মানে সম্পূর্ণভাবে এইগুলো বেরোনো বা বডির থেকে বেরিয়ে যাওয়া বা রিমুভ হয়ে যাওয়া প্রসেসটা ভালো করে হতে পারে না। নেক্সট হলো, এখন যদি ভালো করে এক্সক্রিশনই হচ্ছে না তবে ডেফিনেটলি আমাদের বিভিন্ন অর্গানে এটা
একটা ইউনো ইল ইফেক্ট করবে বা হার্মফুল ইফেক্ট করতে পারে। তো সেই জন্য একটা দেখা গেছে যে ক্লিনজিং যদি ভালো করে হচ্ছে না বা টক্সিন গুলো যদি ভালো করে বের হচ্ছে না, তবে এটা একটা অনেক মুখ্য কারণ, একটা চিফ রিজন দেখা গেছে যেটা আমাদের ইউনো খারাপ হেলথের রিজন হিসাবে। তো সেই জন্য আমাদের ডিটক্সিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই প্রসেসটাকে আয়ুর্বেদে কি বলা হয়, টক্সিন বেরিয়ে যাওয়ার প্রসেসটাকে মলক্রিয়া বলা হয়, যেটা আমরা মলত্যাগ করি। এখন আমরা দেখব অর্গেন যেগুলো ডিটক্সিফিকেশন যেটা প্রসেস বলছি, ক্লিনজিং প্রসেস যদি সাধারণভাবে বলি, কোন কোন অর্গেন এটাতে হেল্প করে সেটা দেখে নিচ্ছি। সেটা মনে রাখতে হলে একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, স্কিল, SKILL। স্কিল শব্দটা মনে রাখলে কিন্তু আপনাদের অর্গেনের নামগুলো মনে থাকবে। S for skin, K for kidney, I for intestine, L for liver, আর লাস্টের L-টা হলো lungs। তার মানে স্কিন আছে, কিডনি আছে, ইন্টেস্টাইন আছে যেটাকে আমরা অন্ত্র বলে থাকি, লিভার আছে, আর আমাদের লাংস আছে। এই পাঁচটে এরকম অর্গেন ভাইটাল মেইন অর্গেন বলা হয়, যেটা আমাদের ডিটক্সিফিকেশনের যেটা প্রসেস বা যেটা ক্লিনজিং প্রসেস, টক্সিনকে বডি থেকে বের করে দেওয়ার প্রসেস, সেটাতে হেল্প করে। এখন আমরা দেখে নেব যে একই সাথে মাল্টিপল অর্গেনে যেটা কাজ করে ডেফিনেটলি সলিউশনটা কি হবে। মার্কেটে এরকম নেই, কিন্তু ডেফিনেটলি ডোন্ট ওয়ারি, আমাদের কাছে সলিউশন রয়েছে এলিমেন্টস ওয়েলনেস এন্ড ফাইটস, সরি, ডেইলি ডিটক্স। কেন এটা বলা হয়েছে, কারণ ন ধরনের বিশেষ ধরনের হার্বস বা জড়িবুটি এটাতে দেওয়া হয়েছে, পাঁচ ধরনের বিশিষ্ট অর্গেনের জন্য এখানে দেওয়া হয়েছে, নটা স্পেশালিস্ট হার্ব দেওয়া হয়েছে, পাঁচটা স্পেসিফিক অর্গ্যানের জন্য, যেটা আমরা এখন স্কিলের মাধ্যমে দেখলাম। তো ডেফিনেটলি এটা, এই প্রোডাক্টটা এরকম যে মাল্টিপল অর্গ্যানে কাজ করবে, শুধু একটা পার্টে কাজ করবে না, বিভিন্ন পার্টে, যেটা পাঁচটা পার্ট আমরা দেখলাম প্রত্যেকটাতে কিন্তু কাজ করবে, ওটা ছাড়াও কিছু পার্টে কাজ করবে। তো আমরা কম্বিনেশনের সাথে আমরা পার্টগুলো দেখে নিব। লিভারে কম্বিনেশন ইউনো কি কম্বিনেশন দেওয়া হয়েছে, কালমেঘ, বালা, নিম, এই তিনটের কম্বিনেশন আমাদের লিভারটাকে ক্লিন করবে, লিভার ফাংশনটাকে ইম্প্রুভ করবে, আমাদের স্টমাক যেটা লাইনিং, পেটের যেটা লাইনিং থাকে সেটাকে প্রোটেক্ট করে, আর ডেফিনেটলি এক্সেস সুগারটাকে বডি থেকে বের করে দেয়। নেক্সট হলো কম্বিনেশনটা হলো পুনর্নভা এন্ড বরুণ। পুনর্নভা আর বরুণ যেটা, সেটা কিডনিকে ক্লিন করার কাজ করবে। ডেফিনেটলি ডিটক্সে দেওয়া হয়েছে, ডিটক্সিফিকেশনের কাজটা তো করবেই, কিন্তু কিডনি ফাংশন করা, যে কিডনির যেটা মেইন কাজ সেটাকে ইম্প্রুভ করে দেয়। নেক্সট কম্বিনেশনটা হলো আমাদের কাছে তুলসী, নিম, আমলা আর বালা, এই চারটে হার্বস এর কম্বিনেশন ব্রেইনে ক্লিন করার কাজ করবে। ব্রেইনে কাজ করে কি করবে, ব্রেইনটাকে শান্ত রাখবে, মাইন্ডটাকে শান্ত রাখবে। নেক্সট কম্বিনেশন আমরা দেখব এখানে অর্জুনা, তুলসী, গুরুচি, এই তিনটের কম্বিনেশন হার্টে কাজ করবে। আর লাস্ট যেটা আমরা কম্বিনেশন দেখছি সেটা হলো নিম, আমলা, তুলসী এন্ড গুরুচি, এই চারটের কম্বিনেশন কি প্যানক্রিয়াসকে ক্লিন করার কাজ করবে। এখন হার্টের জন্য যেটা দেখেছি সেটা কি করবে, হার্টকে পরিষ্কার করার সাথে সাথে এটাকে কাজ করা, যেটা নর্মাল ফাংশন করা, কাজ করার একটা প্রসেস থাকে সেটাকে স্ট্রং করবে, তার মানে হার্টের হেলথটাকে স্ট্রং করে দেয়। প্যানক্রিয়াসের যেটা কম্বিনেশন আমরা দেখলাম, নিম, আমলা, তুলসী এন্ড গুরুচি, এই কম্বিনেশনটা আমাদের ডিটক্সিফাই তো করবে, তার মানে ক্লিন তো করবেই, কিন্তু সাথে প্যানক্রিয়াসকে প্রোটেক্ট করে, যাতে এটা ইনসুলিন প্রোডাকশনটা খুব স্মুথলি করতে পারে। ইনসুলিন প্রোডাকশনটা যদি স্মুথলি হয়, আমাদের সুগার কন্ট্রোলটা কিন্তু ন্যাচারাল ওয়েতে ডেফিনেটলি হবে। এখন ডেইলি ডিটক্স এর বেনিফিটস গুলো দেখে নিচ্ছি চট করে। বডি থেকে টক্সিন গুলো বের করে দিতে ডেফিনেটলি হেল্প করবে। মাল্টিপল অর্গানসে একই সাথে কাজ করে, আমরা অলরেডি ডিসকাস করেছি। কিছু গ্ল্যান্ড আছে যেগুলোকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, গ্ল্যান্ড মানে হলো গ্রন্থি বলা হয়, এন্ডোক্রাইন গ্রন্থিগুলোতেও কাজ করবে, আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করবে, বাড়াবে, আরো বাড়িয়ে তুলবে, একটা আভ্যন্তরিক ক্লিনজার হিসাবে কাজ করবে, খুবই পাওয়ারফুল আভ্যন্তরিক ক্লিনজার। আভ্যন্তরিক মানে ইনার, ভেতর থেকে আমাদের ক্লিনজিং প্রসেসটা খুব ভালোভাবে এটা করতে পারে। 4 থেকে 6 মাস অবধি এটা রেগুলারলি ইউজ করা যেতে পারে, তারপর একটা গ্যাপ দিয়ে আবার আপনারা করতে পারেন। মানে বছরে আপনারা যদি একবার বা দুবার কোর্সটা করে নিচ্ছেন, তবে কিন্তু আপনাদের টোটাল ইউনো অর্গেনের ডিটক্সিফিকেশনটা হয়ে যাচ্ছে। আর যেহেতু
ক্লিন প্রসেসটা যদি ক্লিনজিং প্রসেসটা প্রপারলি হচ্ছে, টক্সিন আপনাদের বডিতে জমছে না, তবে কিন্তু আপনাদের আরো বেশি এনার্জি, যেটা এনার্জি লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে, আপনি খুব বেশি ফুর্তি থাকবে, চুস্তি ফুর্তি যেটাকে বলে সেটা থাকবে, অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ ফিল করবেন, আপনি ইয়াং ফিল করবেন আপনাদের এনার্জি লেভেলটা বাড়ার জন্য। তো এই ধরনের জিনিসগুলোতেও কাজ করবে। নেক্সট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডটা মাসলসে জমতে দেবে না, সেটা রিমুভ করে দেবে মাসল থেকে, তাহলে মাংসপেশি থেকে ল্যাকটিক অ্যাসিডটা রিমুভ করে দিলে কি হয়, ল্যাকটিক অ্যাসিডটা যদি আমাদের মাংসপেশিতে জমে যাচ্ছে, তবে কিন্তু মাংসপেশিতে ব্যথা বা ক্র্যাম্পের মতো জিনিসগুলো ডেফিনেটলি হয়। তো সেটাকে রিমুভ করার কাজ করবে। এক্সেস সুগারটা জমতে দিবে না, রিমুভ করবে সেটাকে, সেটাতে ডেফিনেটলি আপনার সুগার কন্ট্রোলটা একদম ন্যাচারালি হবে, আর কিডনি ফাংশনটাকে নর্মালি করতে হেল্প করবে। তো ডেফিনেটলি দেখতেই পাচ্ছেন প্রতিটা অর্গানে কিন্তু স্পেসিফিক্যালি কাজ করবে। আর এমন কি এমন কোনো মানুষ আছে যে টব্যাকো নিচ্ছেন, তার মানে একটু টব্যাকো, চুইং টব্যাকোর হ্যাবিট আছে, তাদেরকেও যদি নেশা করছেন, সেই হ্যাবিটে যে ড্যামেজ গুলো হয় সেটাকেও কিন্তু পরিষ্কার করে দেওয়ার ক্ষমতাটা রয়েছে। ডিটক্স এর কাজটা দেখে নেব কিভাবে কাজ করে। অলরাউন্ড ক্লিনিং করে, আমরা অলরেডি ডিসকাস করেছি যে এটা পুরো বডিটাকে ডিটক্সিফাই করে, ক্লিন করে দেয়, রিভাইটালাইজ আর রিজুভিনেট। এটা মানে হলো ক্লিনজিং প্রসেসটা করার পরে একটা স্ট্রং করবে বডিকে, আর একটা রিনিউ করবে, মানে নতুন ভাব একটা দিবে, আর সাথে সাথে আমাদের ইমিউনিটি বিল্ড আপ করবে, ইমপ্রুভ করবে ডিজিজ থেকে লড়ার জন্য। তার মানে ইমিউনিটি যদি স্ট্রং হয়ে যায়, ডিজিজের আক্রমণ থেকে বডিটা নিজেকে বাঁচাতে পারবে বা প্রোটেক্ট করতে পারবে, এনার্জি লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ডিটক্স এর কাজগুলো দেখলাম। এবার ডেফিনেটলি প্রোডাক্ট সম্পর্কে শিখার পরে কোথায় দেব, কাকে দেব। প্রথম হলো যে 35 বছরের ওপরে যে কোনো অ্যাক্টিভ লাইফ লিড করছে এরকম মানুষকে ডেফিনেটলি দিতে পারুন। আর না হলে এই ধরনের প্রবলেমগুলো যা শুরু হয়ে গেছে, যে এনার্জি লেভেলটা অনেক বেশি কম ফিল করছেন, হজম শক্তিটা ভালো নেই, হজম প্রক্রিয়া ভালো করে হয় না, অ্যাংজাইটি ফিল করছেন, খুব টেনশন হয়, প্রোডাক্টিভিটি কমে গেছে, তার মানে পারফর্ম করতে পারছেন না, স্কিল আছে, ট্যালেন্ট আছে, কিন্তু হলেও পারফরমেন্স লেভেলটা ঠিক আসছে না 100%, এই সমস্ত প্রবলেম যদি কারো আছে, তবে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিতে পারেন। ডোসেজটা লিখে নিন, একটাই ক্যাপসুল নিতে হবে, একটা মর্নিং এ নিতে হবে, একটা নাইটে নিতে হবে, তার মানে একটা ক্যাপসুল দিনে দুবার করে, খাবার দাবারের পরে, এই কথাটা মনে রাখবেন, খালি পেটে কিন্তু ক্যাপসুলটা নেবেন না। এখন কিছু জিনিস ধ্যান দিতে হবে। এখনো অবধি আমরা শিখেছি যে আমরা কোথায় দেব, কিভাবে দেব, এখন আমরা শিখবো যে কোথায় আমরা দেব না প্রোডাক্টটা, সেটাও ইম্পর্টেন্ট। যদি অর্গেন ফেইলিয়ার এর কেসেস আছে, একটা হোক বা দুটো বা একটার থেকে বেশি অর্গেন, মাল্টিপল অর্গেন হোক, সেই অর্গেন ফেইলিয়ার এর কেসে কিন্তু প্রোডাক্টটা দেবেন না। যদি ডায়ালাইসিস এর পেশেন্ট কেউ আছেন, যে কিডনি ডায়ালাইসিস প্রসেস চলছে, সেই সময় কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। যদি কারো পেপটিক আলসার আছে, পেপটিক মানে হলো পেটে যদি আলসারের প্রবলেম আছে, বা ইন্টেস্টাইনাল আলসার আছে, অন্ত্রে আলসার আছে, তবেও প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। এবং হাইপার অ্যাসিডিটির প্রবলেম যদি কারো আছে, তবেও প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। এই গাইডলাইন গুলো কিন্তু 100% মনে রেখেই কিন্তু প্রোডাক্টটা মার্কেটে মুভ করবেন, নিজের কাছটাই কিন্তু হ্যাসেল ফ্রি হবে, খুব ইজি হবে। এলিমেন্টস ওয়েলনেস ডেইলি ডিটক্স যেটা আমরা ডিসকাস করলাম, সেটা হলো পিউরিটিকা রাম ওয়ান করবাই অন্দর সে স্নান। অন্দর সে স্নান কেন বলছি আমরা, এটা আভ্যন্তরিক ক্লিনিং, তার মানে ইনার যেটা ক্লিনজিং প্রসেস, সেটাতে খুব ভালোভাবে হেল্প করে। এখন নেক্সট যেটা প্রোডাক্ট আমরা ডিসকাস করতে যাচ্ছি, সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর মাল্টিগার্ড ডাট পিউরিফায়ার। যেভাবে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এতক্ষণ অব্দি ডিটক্স এ কি শিখেছি, অর্গেন গুলো ক্লিন করার প্রসেসটা শিখেছি, এখন আমরা দেখবো ব্লাডটাকে, মানে রক্তটাকে ক্লিন করা, পিউরিফাই করাটা অনেক জরুরি। সবচেয়ে প্রথম আমরা দেখবো যে ব্লাড কি বা ব্লাডের কি কি ফাংশন। দেখুন, ব্লাড কি জানতে হলে ব্লাডের কিন্তু অনেক পার্ট থাকে, সেটাকে জানতে হবে। ব্লাডের চারটে পার্ট হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট আর প্লাজমা। এই চারটে পার্টের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে ডেফিনেটলি। আর বডির একটা কিন্তু বডি ওয়েটের বলে 8% বডি ওয়েটের 8%টা কিন্তু ব্লাড ব্লাড থেকে আসে ওয়েটটা।
ব্লাড ইমপিওর কেন হয়? সবচেয়ে প্রথম কোশ্চেন তো এটাই যে আমরা ব্লাডটা ক্লিন করার প্রয়োজন কেন, এটা ইমপিউরিটি আসে সেই জন্য। তো কেন এটা ইমপিওর হয় সেটা প্রথমে আমরা ডিসকাস করছি। প্রথম হলো আমরা ন্যাচারাল প্রসেস একটা আছে যেটা বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডটা ভেতরে নিয়ে নিই। আমরা যখন শ্বাস নিই, বাইরে গেলেও ডেফিনেটলি আমরা শ্বাস নিই, এই নিঃশ্বাস প্রশ্বাস যে প্রসেসটা চলে সেটাতে বাইরে অনেক ধরনের কেমিক্যাল গ্যাসেস রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমরা শ্বাসের মাধ্যমে বডির ভেতরে ঢুকে পড়ে, সেটা বডিতে এসে পড়ে। নেক্সট হলো আমাদের বডি পার্টস গুলো যে আছে, যেগুলো আমরা ইউনো প্যানক্রিয়াস, লিভার, কিডনি আছে, সেগুলোর দ্বারা যদি কোনো বাজে জিনিস, বাজে সাবস্টেন্স, ডিগ্রেডেড সাবস্টেন্স বলা হয়, বাজে জিনিস যদি এরকম প্রোডিউস হয়ে যাচ্ছে আমাদের ইউনো শরীরের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে, তবেও আমাদের রক্তটা ইমপিওর হতে পারে, দূষিত হতে পারে। যদি অর্গ্যানস গুলো, যে ইউনো বডির অনেকই অর্গ্যান আছে আমরা ডিটক্সেও দেখেছি, এই অর্গ্যান গুলো যদি প্রপারলি কাজ করছে না তবেও আমাদের রক্ত দূষিত হতে পারে। আর একটা রিজন অনেক বড় যেটাকে ফিজিওলজিক্যাল রিজন বলা হয়, এটা হলো যেটা আমরা সাধারণত বলে থাকি বয়ঃসন্ধিকাল, তার মানে কিশোরাবস্থা যেটাকে বলা হয়। একটা এজ গ্রুপ আছে 11-12 বছর থেকে ইউনো 15-16 বছর অবধি একটা বয়ঃসন্ধিকাল হয়। এই সময়টাতে দেখবেন ইউনো বডিটা কিন্তু ভেতর থেকে চেঞ্জ হওয়া শুরু হয়। তো এই সময়টাতে রক্তটা দূষিত হওয়াটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, আর ঠিক সেই জন্যই কিন্তু রক্ত দূষিত হওয়া ন্যাচারালি ইউনো একটা প্রসেস চলে। সেই জন্য এই বয়সের ছেলে মেয়েদের ব্রণ হওয়ার বা ইউনো পিম্পলস যেটা আমরা বলি, এই স্কিনের প্রবলেম কিন্তু অনেক বেশি দেখা দিতে পারে। তো ডেফিনেটলি এটা বুঝতেই পারছেন যে রক্ত আমাদের যখনই দূষিত হয় প্রথম সিমটমটা কিন্তু আমাদের স্কিনেই দেখা যায়। তো এটা ইউনো এটা একটা ইউনো রিজন। আর এখন নেক্সট কথাটা হলো যে ইমপিওর হচ্ছে ঠিক আছে, যদি আমরা ইমপিওর জিনিসটাকে ট্রিট না করি, আমরা যদি অ্যালাউ করি যে ব্লাডটা ইমপিওর হতে থাক, তবে লং টাইমের জন্য যদি আমরা ধ্যান দিচ্ছি না, তবে কি কি প্রবলেম হতে পারে? আমাদের লাংসে প্রবলেম হতে পারে, যেটা দিয়ে আমরা শ্বাস ইউনো নিঃশ্বাস প্রশ্বাস ইউনো নেই আর গ্রহণ করি আর ত্যাগ করি। আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি কমে যেতে পারে, আমাদের ব্লাড সুগার লেভেল যেটা সেটা ডিস্টার্ব হতে পারে, সোয়েলিং হতে পারে যেটাকে ওয়াটার রিটেনশন বলে, ইউনো জল জমা শুরু হয়ে যায় বডির ভেতরে। আর লিভার প্রবলেম হতে পারে, লিভারে আমাদের যে লিভার পার্টটা রয়েছে সেটা প্রপারলি ফাংশন নাও করতে পারে, কাজ করাটা একটু ডিস্টার্ব হতে পারে। ব্লাড যেটা পিউরিফিকেশন হয় বা ব্লাড যেটা পরিষ্কার করার পদ্ধতি, এটা আয়ুর্বেদে কি করে, আমাদের মেটাবলিজমটাকে নর্মাল করে। মেটাবলিজম আবার মনে করে দিচ্ছি যে প্রতিটা অর্গ্যান কাজ করে, পুরো প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। তো পুরো বডির ফাংশনিংটাকে নর্মাল করে তুলে। তো নর্মাল ফাংশনিং হলে কি হবে, আমাদের প্রতিটা বডি পার্ট কিন্তু খুব নর্মালি ভালোভাবে কাজ করছে, ব্লাড ফর্মেশনটা বাড়িয়ে তোলে, তার মানে রক্ত যেটা তৈরি হওয়ার একটা প্রসেস চলে ব্লাড ফর্মেশন বলে সেটাকে, সেটাকে বাড়িয়ে তোলে। আর কি অর্গ্যান যেগুলো আমরা দেখেছি যে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এই তিনটে জিনিসকে ডেফিনেটলি আমাদের অ্যাকশন এগুলোকে রেগুলেট করা অনেক বেশি জরুরি। তো আয়ুর্বেদ ডেফিনেটলি তিনটে জিনিস ওখানে গিয়ে রক্তটাকে পরিষ্কার করার কাজ করে, আর স্পেসিফিক স্কিন প্রবলেমেও কিন্তু আয়ুর্বেদ কাজ করে। এখন ব্লাড পিউরিফায়ার কাজ কি করে করে, মাল্টিপল অর্গ্যানসে গিয়ে কাজ করে, এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা অর্গ্যানে গিয়ে কাজ করে ইউনো অ্যাজ এ হোল ইউনো রক্তটাকে পরিষ্কার করে এরকম কিন্তু না, প্রতিটা ইউনো আলাদা আলাদা অর্গ্যানে গিয়ে কিন্তু সেখানে রক্তটাকে পরিষ্কার করার কাজটা করে। রিভাইটালাইজ আর রিজুভিনেট, রিভাইটালাইজ হলো ক্লিনজিং প্রসেসটার পরে, মানে পরিষ্কার করার পরে একটা ইউনো একটা সতেজ ভাব দে বা একটা স্ট্রং করে তুলে বলতে পারেন। আর রিজুভিনেটটা হলো রিনিউ করে, তার মানে একটা নতুনত্ব বা নতুন ভাব একটা প্রদান করে। লাস্ট হলো স্পেসিফিক স্কিন প্রবলেম যদি কারো হচ্ছে তবেও কিন্তু আপনারা প্রোডাক্টটা এটা রেকমেন্ড করে দিতে পারেন। এখন একটু হার্বস এর কম্বিনেশন গুলো দেখে নিব, এখানে কি কি ইম্পর্টেন্ট গুলো আমি ডিসকাস করব। এখানে প্রথম কম্বিনেশনটা দেখুন স্লাইডে, মঞ্জিষ্ঠা, হরিদ্রা, মেথি, ইষ্টিমধু, এই চারটে হার্বস এর কম্বিনেশন কিসে কিসে কাজ করে, আমাদের স্কিন, লিভার, কিডনি, প্যানক্রিয়াসে কাজ করে। আর এটার সাথেও আরো তিনটে জায়গায় এটা এফেক্ট নিজের ইউনো নিজস্ব কাজটা রাখে বা প্রভাব ফেলে, সেটা হলো আমাদের ব্রেইন, চোখ আর আমাদের পেট, এই
তার মানে বলতে পারেন মাল্টিপল অর্গান যেটা বলা হচ্ছে এটা এখান থেকেই বুঝতে পারছেন যে এটা কিন্তু প্রোডাক্টটা মাল্টিপল অর্গানসে মানে একটার থেকে বেশি অর্গানসে সমস্ত অর্গানসে গিয়ে এটা পিউরিফিকেশনের কাজটা করবে। নেক্সট যেটা এটা আমরা ইউনো কম্বিনেশন দেখছি সেটা হলো ভিবতকি, আমলকি আর ভুইমালা, এই তিনটে যেটা কম্বিনেশন সেটা কি করবে আমাদের মেটাবলিজম, বডির যেটা মেটাবলিজম সেটা কি ইমপ্রুভ করবে, বেটার করবে, ডিটক্স করবে, পরিষ্কার করার কাজ করবে, আর আমাদের ডাইজেশন প্রসেস যেটা যেটা হজম ক্রিয়া আমরা বলে থাকি হজম শক্তিটাকে ডেফিনেটলি ইমপ্রুভ করবে, বেটার করবে। নেক্সট কম্বিনেশন দেখুন বরুণ, পুনর্নবা, এটার সাথে আরো অনেক হার্ব আছে, এগুলো আমি ইম্পর্টেন্ট গুলো ডিসকাস করছি, এগুলো কিন্তু মুখস্থ করার একেবারে প্রয়োজন নেই, শুধু বুঝে নিলেই হবে কাজটা। বরুণ আর পুনর্নবার সাথে অনেক হার্ব যেটা কম্বিনেশন বলা হচ্ছে সেটা কিসে কাজ করবে, কিডনি থেকে টক্সিনস রিমুভ করে দেওয়ার যেটা প্রসেস সেটাকে ডেফিনেটলি প্রসেসটাকে ইমপ্রুভ করবে, লিভারের যেটা ইউনো ডিটক্সিফিকেশনের প্রসেস সেটাকে ইমপ্রুভ করে, আর একটা অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন আছে, সেই জন্য আমরা অনেক সময় দেখেছেন হয়তো অ্যালার্জি প্রবলেমে আমাদের অ্যালার্জি প্রোডাক্টের সাথে যদি পিউরিফায়ারটা দিচ্ছেন তবেও কিন্তু কাজটা অনেক বেশি ভালো করে কম্বিনেশনে। তো এই সমস্ত সামগ্রীর বা ইউনো জড়িবুটি বা হার্বস এর আমরা কাজগুলো দেখলাম কম্বিনেশনের সাথে। এখন বেনিফিটস গুলো দেখবো, এটা পিউরিফাই করে, মেটাবলিজমে কাজ করে, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এটা পাওয়ারফুল হার্বস এরকম দেওয়া রয়েছে, যেটা পার্টিকুলারলি তিনটে অর্গেন পার্টে অনেক কাজ করে ভালো। পুনর্নবা যেটা, পুনর্নবা এটা ব্লাড ফর্মুলেশনটাকে বাড়িয়ে দেয়, পুনর্নবার নামটাতেই দেখুন পুনর মানে আবার, রিপিট, নবা মানে নতুন, তো এটাকে আবার ব্লাড ফর্মেশন করতে, তার মানে নতুন ব্লাড ফর্মেশন করতে ডেফিনেটলি প্রসেসটাকে বাড়িয়ে তোলে। একটা বোন মেরো ফাংশন আছে সেটাকে ইমপ্রুভ করে, বোন মেরো হলো হাড়ের ভেতরে যেটা মজ্জা থাকে সেটাকে বলা হয়, সেটার ফাংশনটাকেও কিন্তু ইমপ্রুভ করবে, আর ডেফিনেটলি আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে তোলে। ইমিউনিটি মানে আমাদের বডি নিজের ক্ষমতাটা যদি বেড়ে যায় সেটা একটা ন্যাচারাল প্রসেসে আমরা নিজেকে রক্ষা করার ক্যাপাসিটিটা ইউনো পেয়ে যাব। আর লাস্টে ডেফিনেটলি ব্লাডটা যদি পিওর হয়ে যাচ্ছে মানে রক্ত যদি দূষিত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা ক্লিয়ার আর গ্লোয়িং স্কিন ডেফিনেটলি এটা থেকে আপনারা পাবেন। কোথায় কোথায় দিবেন না সেটা মনে রাখবেন, এনিমিয়ার যদি পেশেন্ট হয় সেখানে কিন্তু পিউরিফিকেশনের প্রয়োজন নেই, সেখানে পিউরিফায়ারটা রেকমেন্ড করবেন না। আর যদি ব্লাড ট্রান্সফিউশনের পেশেন্ট কেউ আছে, ট্রান্সফিউশন প্রসেসটা কি বাইরে থেকে ব্লাড বডিতে দেওয়া হয়, এই প্রসেসটা যদি কারো চলছে তবে সেখানেও কিন্তু ব্লাড পিউরিফায়ার রেকমেন্ড করে দিবেন না। এই দুটো কেস ডেফিনেটলি মনে রেখেই কিন্তু আপনারা প্রোডাক্টটা মার্কেটে মুভ করবেন বা রেকমেন্ড করবেন। এলিমেন্টস ওয়েলনেস এ আমরা আজকে ইউনো সেকেন্ড প্রোডাক্ট যেটা ডিসকাস করলাম সেটা হলো মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। আমরা এটাতে স্লোগানটা কি দিই, জওয়ানি করে মা সাথ খুন সাফ, মানে একদম আভ্যন্তরিক ভাবে ক্লিন হবে, ভেতর থেকে ক্লিন হবে, ইউনো আমরা পার্টস গুলো ক্লিন করলাম ডিটক্স দিয়ে, রক্তটাকে ক্লিন করলাম আমরা পিউরিফায়ার দিয়ে, তো অলমোস্ট টোটাল ক্লিনিং যেটা প্রয়োজন বলছিলাম সেটা ডেফিনেটলি আমাদের এখান থেকেই হয়ে যায় দুটো প্রোডাক্ট নিয়ে। এখন আমরা দুটোকে একটু কম্বাইন করে সিমিলারিটি কোথায়, ডিফারেন্স কোথায় সেটা একটু দেখে নিব। অ্যাকশন, প্রথম পয়েন্টটা হলো অ্যাকশন, মানে কাজটা কি, ডেইলি ডিটক্স কোথায় কাজ করে, ডেফিনেটলি মেইনলি সেটা অর্গেনসে কাজ করে, কারণ অর্গেনকে পরিষ্কার করার কাজটা করে। মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার কি করে, সার্কুলেটরি সিস্টেমে কাজ করে, সার্কুলেটরি সিস্টেম হলো রক্ত যেটা বয়ে যাওয়ার প্রসেস, একটা পুরো সিস্টেমে পুরো শরীরে রক্তটা বয়ে চলছে সেই সিস্টেমটাকে সার্কুলেটরি সিস্টেম বলা হয়, ওটা ওটাতে কাজ করে মেইনলি, কিন্তু সাথে কিছু অর্গানসেও ভালো কাজ করে। নেক্সট হলো অর্গেন কি কি বেনিফিটেড হয়, আমরা যদি ডেইলি ডিটক্স এর কথা বলি তবে সেটা লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ব্রেইন এন্ড হার্ট মেইনলি বেনিফিট করে, আর মাল্টিগার্ড এর যদি কথা বলি তবে রক্তের সাথে সাথে আমরা কি অর্গেন দেখেছি, আমরা পেট দেখেছি, স্কিন দেখেছি, এই দুটো জিনিসে অনেক বেশি ভালো ইফেক্ট আছে। সুপারস্টার হার্বস যদি আমরা দেখি, ডেইলি ডিটক্স এর সুপারস্টার হার্বস যদি বলতে যাই, অর্জুনা, কালমেঘ, তুলসী আর গুরুচি, এই চারটে হার্ব সুপারস্টার বলা হয়েছে। আর মাল্টিগার্ড এর ইউনো যদি আমরা সুপারস্টার হার্বস বলি তবে মঞ্জিষ্ঠা, হরিদ্রা আর ইষ্টিমধু, এই তিনটে হার্বস কে সুপারস্টার দেখা গেছে। কার কার জন্য এটা ইউনো আইডিয়াল,
ডেইলি ডিটক্সের যদি কথা বলি, তবে 35 বছরের উপরে যে কোনো মানুষের জন্য এটা আইডিয়াল। আর যদি মাল্টি গার্ডের কথা বলি, তবে সেটা কিন্তু যে কোনো এইজে দেওয়া যাবে, স্পেশালি ইয়াং এইজে, ইউনো, যেটা ইউনো অ্যাকনে বা পিম্পলস এর যেটা প্রবলেম, ব্রনর প্রবলেম হয়, স্কিন প্রবলেম যেটাকে বলে, সেখানে স্পেসিফিক্যালি কাজ করবে। প্রোডাক্ট ফর্মটা কি কি ফর্মে আছে? ডেইলি ডিটক্সটা ভেজিটেরিয়ান ক্যাপসুল ফর্মে আছে, আর আমাদের মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার যেটা, সেটা লিকুইড ফর্মে আছে। তো কিছু কিছু সিমিলারিটিস আছে, কিছু কিছু ইউনো ডিফারেন্সেস রয়েছে। এখন আমরা ব্র্যান্ডের ইউএসপি গুলো ডিসকাস করব। আমরা প্রোডাক্ট সম্পর্কে দুটো প্রোডাক্ট কভার করেছি, সেটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়েছে। এখন আমরা একটু ব্র্যান্ডের ইউএসপি গুলো দেখে নিব। এগুলোও কিন্তু আপনাদের প্রোডাক্ট যখন শেয়ার করবেন ডেফিনেটলি কাজে আসবে। প্রথমটা হলো 100% গোল্ডেন ব্যাচ ক্যাপসুল। ব্যাচ ক্যাপসুল কিন্তু ননভেজ থেকে 6 গুণ বেশি কস্টলি হয় বা দামি হয়। আমরা এটা সত্ত্বেও আমরা ব্যাচ ক্যাপসুল কেন ইউজ করেছি, কারণ ব্যাচ ক্যাপসুলে ময়েশ্চার কন্টেন্টটা ননভেজের তুলনায় অনেক কম। তো জলের মাত্রাটা যদি কম থাকে, খারাপ হয়ে যাওয়ার প্রবণতা কম হয়, চান্সেস কম হয়। তো শেলফ লাইফটা অনেক বেড়ে যায়। ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশন, ভেজে ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশন 100% আছে, কিন্তু নন ভেজে এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই। আর লাস্ট হলো হিট ডিফর্মেশন। আপনারা দেখেছেন, এটা সাধারণত গ্রীষ্মকালে হয়, অনেক সময় দেখেছেন হয়তো, রুম টেম্পারেচার যখন বেড়ে যায়, বাড়িতে যদি কোনো ক্যাপসুল রাখা ছিল কোনো কন্টেইনারে, সেটা কিন্তু হিটের জন্য ক্যাপসুলের শেপটা গলে গিয়ে একটু খারাপ হয়ে যায়। এই খারাপ হয়ে যাওয়ার প্রবণতা বা চান্সেসটা কিন্তু নন ভেজে অনেক বেশি হয়, জিলেটিন থাকার কারণে, ভেজে কম হয়। এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা ভেজিটেরিয়ান ক্যাপসুল ইউজ করেছি। এছাড়াও কম্বিনেশন যেগুলো আমরা আজকে দেখেছি, সুপারস্টার হার্বসও দেখলাম, এখানে ডিসকাস করলাম, নভেল কম্বিনেশন অফ ইনগ্রিডিয়েন্টস, এখানে সামগ্রী যেগুলো, সেগুলো নভেল কম্বিনেশনে দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি কাজ করবে। সার্টিফিকেশন, আয়ুষের আন্ডারে এটা ইউনো সার্টিফিকেশন দু ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ড হয়, একটা প্রিমিয়াম হয়। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন কথাটার মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই মুভ করতে পারবেন বা শেয়ার করতে পারবেন কারোর সাথে। কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনের মানে হলো প্রোডাক্টটা আপনারা ইন্টারন্যাশনাল লেভেল গিয়েও, মানে কান্ট্রির বাইরেও, আলাদা জায়গায়ও আপনারা শেয়ার করতে বা সেল করতে পারবেন। প্রিমিয়াম বা সার্টিফিকেশনটা কিন্তু আয়ুষের সর্বোত্তম সার্টিফিকেশন। আমাদের প্রোডাক্টগুলোতে কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনই রয়েছে। একটা অনেক পুরনো রিপোর্ট এখন দেখাচ্ছি, এটা 2013-এ আসা, টাইমস অফ ইন্ডিয়াতে আসা রিপোর্ট। গভর্নমেন্ট অনেক বছর ধরে বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টটি কিন্তু আমাদের ইউজ করা উচিত, কারণ সেটা আমাদের জন্য সেফ। আয়ুষের মার্ক থাকা যদি উচিত, আর আমাদের প্রোডাক্টগুলোতে আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন আছে, তো ডেফিনেটলি বুঝতে পারছেন প্রোডাক্টগুলো অথেন্টিসিটি কতটা, কোয়ালিটি লেভেল কতটা। ডেফিনেটলি নিঃসন্দেহে আপনারা প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বা কারোর সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন।